আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। রচনা ব্যানার্জি কি বাংলার নতুন দিদি? সৌজন্যে দিদি নাম্বার ওয়ান, জি বাংলার এই অনুষ্ঠানের সৌজন্যে একদা অমিতাভ বচ্চনের সিনেমায় অভিনয় করা রচনা ব্যানার্জির জনপ্রিয়তা আজ দুই বাংলা জুড়েই। গুগলে তার সম্পর্কে লক্ষ লক্ষ সার্চ, অসম্ভব কৌতূহল তার ব্যক্তিগত জীবন সম্পর্কে। যতই মানুষ দিদি বলতে মমতা ব্যানার্জিকেই বুঝে থাকুন, বাংলার নতুন দিদি কিন্তু রচনাই। একসময় উষা উত্থব গিয়েছিলেন দিদি 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 গো, কিন্তু আজ টেলিভিশনের দর্শকরা, বিশেষত মহিলারা, টিভিতে দিদি বলতে প্রথমেই মনে করেন রচনা ব্যানার্জির কথাই। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।